নমস্কার। ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। আজকে খুব আনন্দের খবর যে ইজি ইতিহাস প্রথম পত্রের সাজেশন খুব ভালো হয়েছে এবং সবাই কমন পেয়েছে, সবাই আনন্দ সুসংবাদ জানাচ্ছে। সত্যি বড় খুশি লাগে যখন নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি মাধ্যমে স্টুডেন্টরা যখন ভালো পরীক্ষা দিয়ে আসে। সব থেকে বড় পাওয়া এখানে যে নিজে না পারলে যদি অন্য কেউ যদি পরীক্ষা দিয়ে আসে এবং সে যদি সফল হয় তখন যে গাইড করে তার যতটা আনন্দ হয় সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমারও সেরকমই একই হচ্ছে, খুব টেনশনে ছিলাম প্রশ্ন আদৌ কমন আসবে কিনা। বিডিপিদের মতো বিডিপিদের যতটা সাকসেস হয়েছি সম্পূর্ণটাই সাকসেস হয়েছি। পিজিদের ক্ষেত্রেও আশা করেছিলাম প্রথম পত্রে সেই আশা পূরণ হলো। আশা করি আগামী পরীক্ষাগুলো তোমরা ভালো করে দেবে এবং প্রস্তুতি যেন প্রথম পত্রের থেকে বেশি হয়, কারণ এই পরীক্ষাটা ভালো হয়েছে খুব ভালো কথা। কারণ প্রশ্ন ঘুরিয়ে দেবে না এর কোনো প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে, তাই আজকে যারা এখনো রাস্তায় আছো তারা সকলে সুস্থভাবে বাড়ি ফিরে আসো, বাড়ি এসে রেস্ট নাও খাওয়া দাওয়া করে, পরের দিন থেকে আবার নতুন করে যার যার পড়াশোনা দ্বিতীয় পত্রে পড়াশোনা শুরু করে দাও, যাতে প্রথম পরীক্ষার থেকেও আরো ভালো পরীক্ষা হয় দ্বিতীয় পত্রে। আজকে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি এবার আলোচনা করব, চলো শুরু করি। সাজেশনটি আমি আগে দিয়েছিলাম, যারা ফলো করেছো তারা এই সাজেশন থেকে মোট 15টি প্রশ্ন কমন পেয়েছো 18টির মধ্যে। এবার এই সাজেশনে যে প্রশ্নগুলি এসছে সেগুলো আমি আলোচনা করছি। ক বিভাগের একের দাগে রয়েছে শাসক হিসাবে বাবরের একটি মূল্যায়ন করো, এই প্রশ্নটি 12 নম্বরের এসছে। দুর্দাগে রয়েছে সতীশচন্দ্রের গবেষণার বিশেষ উল্লেখসহ জাগিরদারি সংকট সম্পর্কে লেখো, এই প্রশ্নটিও 12 নম্বরে এসছে। 3 নম্বর শাহজাহানের পরবর্তীকালে উত্তরাধিকার সংক্রান্ত যুক্তি দ্বারা ব্যাখ্যা করো, এই যুদ্ধে আওরঙ্গজেবের সাফল্যের কারণগুলি কী ছিল, এই প্রশ্নটি 18 নম্বরে এসেছে। 4 দাগে রয়েছে আকবরের ধর্মনীতি আলোচনা করো, এই প্রশ্নটি 12 নম্বরে এসেছে। 5 দাগে রয়েছে মনসবদারী ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো, এই প্রশ্নটি 18 নম্বরের এসেছে। 6 নম্বরে রয়েছে অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তির উদ্ভব কীভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল, এই প্রশ্নটি 18 নম্বরে এসেছে। এবার আছে খ বিভাগ। খ বিভাগের 12 নম্বরে রয়েছে অষ্টাদশ শতকে ভারতের অর্থনীতির অবস্থা ব্যাখ্যা করো, এই প্রশ্নটি 18 নম্বরে এসেছে। এরপর গ বিভাগে দেখছি 16 দাগে রয়েছে ঔরঙ্গজেবের রাজপুত নীতির ফলাফল লেখো, 7 নম্বরে এসেছে। 17 দাগে রয়েছে মুঘল সাম্রাজ্যের উপর নাদির শাহের আক্রমণের অভিঘাত লেখো, এই প্রশ্নটিও 7 নম্বরে টিকা এসেছে। 18 দাগে রয়েছে মুঘল আমলে জাট ও সৎনামী বিদ্রোহ সম্পর্কে লেখো, এই প্রশ্নটিও 7 নম্বরে এসেছে, তবে শুধু জাট বিদ্রোহ সম্পর্কে লিখতে বলেছে। 19 দাগে রয়েছে অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার বা হায়দ্রাবাদের উত্থান কিভাবে হয়েছিল, এইখানে প্রশ্নটি এসেছে হায়দ্রাবাদের উত্থান সম্পর্কে। এরপর 20 দাগে রয়েছে দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব লেখো, এই প্রশ্নটিও 7 নম্বরের কমন এসেছে। 21 দাগে রয়েছে পুরন্দরের সন্ধি 1765 খ্রিস্টাব্দের টিকা এসেছে 7 নম্বরে। 27 দাগে রয়েছে খানুয়ার যুদ্ধের গুরুত্ব লেখো, এই প্রশ্নটিও কমন এসেছে 7 নম্বরের। 29 দাগে রয়েছে শাহজাহানের মধ্য এশীয় নীতি সম্পর্কে লেখো, এই প্রশ্নটিও 7 নম্বরে টিকা এসেছে। মোট 15টি প্রশ্ন কমন পেয়েছো তোমরা, খুব ভালো পরীক্ষা দিয়েছো সকলে, আশা করি আগামী পরীক্ষাগুলো খুব ভালো হবে। 8টি প্রশ্ন এসেছে 2019 সালের, এইটি আমি এক জায়গা করে রেখেছি, এই প্রশ্নটি আমি পিডিএফ ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সংগ্রহ করে নাও।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।